দক্ষিণেশ্বর। কলকাতার কাছেই গঙ্গা তীরে অবস্থিত মা ভবতারিণীর মন্দির। কলকাতার কাছে হওয়ায় যারা কলকাতা ঘুরতে আসেন তারা কিন্তু এই মন্দিরকে তালিকায় অবশ্যই রাখেন। এই মন্দিরে কিভাবে আসবেন, পুজো দেওয়ার কী ব্যবস্থা আছে, সম্পূর্ণ তথ্য আমি এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব। কলকাতার কাছে হওয়ায় এই মন্দিরে আসার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আপনি চাইলে লোকাল ট্রেন, মেট্রো রেল অথবা সড়কপথে যেভাবে ইচ্ছা আপনি আসতে পারেন। শিয়ালদা থেকে মাত্র 5 টাকার বিনিময়ে ডানকুনি লোকালে উঠে 30 মিনিটের মধ্যেই চলে আসুন দক্ষিণেশ্বরে। দমদম থেকে মেট্রো ধরে আপনারা সরাসরি দক্ষিণেশ্বর আসতে পারেন। এছাড়াও সড়কপথে কলকাতার বিভিন্ন জায়গা থেকে আপনারা দক্ষিণেশ্বরের জন্য বাস পেয়ে যাবেন। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। এটা কোনো মন্দির নয়, এটা দক্ষিণেশ্বর স্টেশনের প্রবেশ গেট এবং এর পাশেই হচ্ছে একদম মেট্রো স্টেশন। এবং এখান থেকে বেরিয়েই আপনারা মন্দিরে মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে সামনেই দেখতে পাবেন গগনচুম্বী এই স্কাইওয়াল্ক। এই স্কাইওয়াল্কের ওপর থেকে হাঁটতে হাঁটতেই আপনারা মন্দিরে সরাসরি পৌঁছে যেতে পারেন। দর্শনার্থীদের সুবিধার জন্য এই স্কাইওয়াল্কটি নবনির্মিত হয়েছে। দেখতে পাচ্ছেন স্টেশনের বাইরে থেকেই বেরিয়ে একদম সামনেই এই স্কাইওয়াল্কের রাস্তা এবং এর ওপর থেকে খুব সুন্দর ভিউ আপনারা পাবেন। স্কাইওয়াল্কটি সম্পূর্ণ পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে মেনটেন করা এবং এর ওপরে বেশ কিছু দোকান আছে। পুজো দেওয়ার প্রসাদ সামগ্রী আপনারা চাইলে এই দোকানগুলি থেকে কিনতে পারেন। স্কাইওয়াল্কটিতে এস্কেলেটর আছে, তাই সাথে বয়স্ক মানুষ থাকলেও ওঠা নামা নিয়ে কোনো অসুবিধে নেই। স্কাইওয়াল্কের ওপর থেকে দক্ষিণেশ্বর মন্দিরের খুব সুন্দর ভিউ পাবেন। স্কাইওয়াল্ক থেকে নেমেই সামনেই মন্দিরের প্রবেশ গেট, এখান থেকেই মন্দির মাত্র 2 মিনিট। যারা বেলুড় মঠ যেতে চান তারা এই গেটের বাঁদিকেই বেলুড় মঠ যাওয়ার জন্য ফেরিঘাট পেয়ে যাবেন। চলুন প্রবেশ করি মন্দিরে। মন্দিরে প্রবেশের মুখেই আপনারা এই কাউন্টারগুলি পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের জুতো, ব্যাগ এবং ইলেকট্রনিক্স ডিভাইস রাখতে পারেন এবং এই মন্দিরে কিন্তু কোনোরকম ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করা যায় না। মন্দিরের সামনেও পূজার সামগ্রীর দোকান আছে, চাইলে আপনারা প্রসাদ ও পূজার সামগ্রী এই সামনের দোকানগুলি থেকে কিনতে পারেন। এছাড়া যারা গঙ্গা স্নান করে পুজো দিতে চান তারা মন্দিরের সামনেই একদম গঙ্গা এবং এই গঙ্গা থেকে স্নান করেই আপনারা সরাসরি পুজো দিতে আসতে পারেন। চলুন এই মন্দিরের ইতিহাস একটু জেনে নিই। 1855 সালে প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী রূপে পূজা করা হয়। 19 শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। 1847 সালে রানী রাসমণি বেনারসে মা অন্নপূর্ণার দর্শনের করতে যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু যাওয়ার আগের রাতে তিনি স্বপ্নাদেশ পান। স্বপ্নতে তিনি পান কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নভীরা মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর, সেই মূর্তিতেই আমি আবির্ভূত হয়ে পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পরই রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1855 সালে। মন্দিরের 20 একরের প্লটটি জন হিস্ট্রি নামক এক ইংরেজের কাছ থেকে কেনা হয়।
মূল মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমি ভিতরের বিগ্রহের ছবি আলাদাভাবে দিয়ে দিলাম। দক্ষিণেশ্বর মন্দির চত্বরে মা কালীর মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির আছে। এর মধ্যে অন্যতম দ্বাদশ শিব মন্দির, 12টি আটচালা বিশিষ্ট শিব মন্দির এখানে দেখতে পাবেন। এছাড়াও মন্দিরের উত্তরে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির এবং মন্দির চত্বরের উত্তর পশ্চিম দিকে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। 1757-58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনাক্ষেত্ররূপে বেছে নেন। যারা এখানে এসে থাকার পরিকল্পনা করবেন, এখানে কিন্তু বেশ কিছু হোটেল ও ধর্মশালা আছে, চাইলে থাকতে পারেন। এছাড়া খাওয়ার দাওয়ার জন্য এখানে অনেক অসংখ্য দোকান আছে। এই ছিল আজকের পর্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।